সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বদেশ বিটির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাইবান্ধা জেলার বিশাল এক হাটে। এই হাটে সাধারণত বাড়ির গরু, বিভিন্ন ফার্মের গরু এবং এমনকি চরের গরু পর্যন্ত হাটে আসে। এই হাটটা গাইবান্ধা জেলার গরুর জন্য অত্যন্ত বিখ্যাত হাট। আমরা আজকে এই হাটে দেখব যে কী ধরনের গরু আছে এবং দাম দর কেমন, এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা হাটে প্রবেশ করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা গরু নিয়েছেন ভাই? ভাই 15টা নিয়েছিলাম। কত থেকে কতর মধ্যে? ভাই 50 থেকে শুরু করে 220 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন মনে করেন যে 50-এর গরু আছে। ওটার মাংস কতখানি হবে? মাংস ভাই ওগুলোর পালার গরু তো, ওগুলো মাংস কম। তো গরু কেমন যাচ্ছে, দাম কেমন? ভাই দাম কম, খুব কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নাম কি আপনার? মাহাবুর। কোথেকে আসছেন? সমগঞ্জ, সমরগঞ্জ। কয়টা গরু নিয়ে আসছেন ভাই? তিনটে। আপনার হাতে যেটা আছে এটা কতখানি সাইজ আছে এটাতে? এটা 75 কয় 70 কয়। আচ্ছা, আপনি কত হলে ছাড়বেন? 80-82। এটা মাংস কীরকম হবে এটার? 3.5 মণ মাংস হবে। এত সস্তা দাম? হ্যাঁ এত সস্তায়। আজকে কি সস্তা যাচ্ছে নাকি ভাই? কাস্টমার কম এই জন্য সস্তা। কাস্টমার কম, একদম হালকা বাত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম আরিফুল ইসলাম। আজকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই? গরু নিয়ে এসেছি 4টে। আচ্ছা, কয়টা বিক্রি করছেন? 3টে বিক্রি করছি। আর একটা আছে? একটা আছে। এটা কি জাতের গরু ভাই? এটা সিন্ধি জাতের গরু, সাইবাল। বাহ, আপনার গরুটার কিন্তু গঠন প্রণালী বা আকার আকৃতি কিন্তু খুবই চমৎকার এবং শান্ত প্রকৃতির গরু। জি। আচ্ছা, এটা কত কত কেজি মাংস হতে পারে? এটা ভাই 3.5 মণ মাংস হবে। আচ্ছা, কি চাওয়া কত? আমার গরুটা চাওয়া ভাই 100। 100 বিক্রি চাওয়া? চাওয়া। আচ্ছা, কত বলে? এই যে 80-85। তাতে কি মনে হয় দাঁড়িয়ে বুড়াটে গরুর দাম কেমন? ভালো 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 ভালো। আচ্ছা, কেনা বেচা ভালো? কেনা বেচা ভালো, হ্যাঁ সুবিধা আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম বড় ভাইয়ের? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম নুরুজ্জামাল। কি গরুর কি ব্যবসা করেন? ব্যবসা করি। আজকে গরু কেনেন কই? গ্রামে। গ্রামে গ্রামে কিনে হাটে বিক্রি করেন? হাটে বিক্রি করি। আচ্ছা, আজকে এটা কি নিয়েছেন, দেশি গরু মনে হয়? হ্যাঁ দেশি গরু। এটার ওজন কতখানি? ওজন 3 মণ। কি দাম কত, চাওয়া কত? চাই হলো 80। বিক্রি করে বলে কত? হাইট বলে। এতই সস্তা ভাই? হ্যাঁ সস্তা, একদম সস্তা। গরুর হাটে কি পানির দামে গরু বিক্রি হয়? পানির দামে বেশি। কালার এবং গঠন প্রণালীটা অনেক চমৎকার। কতখানি মাংস হতে পারে? 2.5 মণ। 2.5 মণ। কি বিক্রি কত, চাওয়া কত? চাওয়া 70,000। কত বলে? 65। এত দাম কম? দাঁড়িয়েপুর হাটে কি আজকে খুব কম যাচ্ছে নাকি? হ্যাঁ আছে, কম বাজার। আচ্ছা, তাহলে কি আপনার কি মনে হয় ঢাকা, বগুড়া বা চট্টগ্রাম থেকে যদি ব্যাপারীরা আসে এখানে কি সস্তা দামে গরু কিনতে পারবে? সস্তা দামে কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে আসা যাওয়ার ব্যবস্থা তো গাইবান্ধা থেকে খুবই ভালো। হ্যাঁ খুবই ভালো, সমস্যা নেই, গাড়ি ঘোড়া সব কিছু আছে, গাড়ি ঘোড়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। কি গরু এটা ভাই, কি জাতের? এটা ফ্রিজের গরু। এত বড় কে ভাই? এটা বড় জাত। এটা বড় জাত না? বড় জাত। আচ্ছা, আপনি কি হাটে রেগুলার আসেন? হ্যাঁ রেগুলার আসি। কি বেচেন না কেনেন? বেশি বেচেন না, বাড়ির কিনি হাটে আনি বেশি। আচ্ছা, গ্রামে বিভিন্ন বাড়িতে আপনারা গরু কেনেন? হ্যাঁ হ্যাঁ, হাটে নিয়ে এসে বিক্রি করেন? আচ্ছা, এবার ঈদ কোরবানির জন্য কীরকম দাম যাচ্ছে দাঁড়িয়েপুর হাটে? এটা তো কোরবানি, কোরবানি হলে তো মেলা হয়। বিক্রি করছেন আপনি? হ্যাঁ বিক্রি করছেন। আপনি কি মনে করেন আমাদের বিভিন্ন জেলা থেকে গরু কিনতে আসলে সস্তা দামে কিনতে পারবে? হ্যাঁ দাম কম, দাম কম দাঁড়িয়েপুর হাটে? দাঁড়িয়েপুর হাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সবুজ। আচ্ছা, কয়টা গরু নিয়েছেন ভাই হাটে? গরু তো অনেক দিনে নিয়েছে, 5টা নিয়েছে ভাই। কয়টা বিক্রি করলেন ভাই? একটাও বিক্রি করতে পারিনি। কি কারণ? বাজার খারাপ ভাই। মানে সস্তা? একদম সস্তা ভাই, এত দাম কম যে আপনি গরু বিক্রি করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কাস্টমার নাই। কাস্টমারই নাই ভাই, কাস্টমারই নাই, কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা, এই গরুটা কত মন হতে পারে ভাই? এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে 100-150 কেজি। 100 কেজি, অর্থাৎ 2.5 মণ। 2.5 মণ। আচ্ছা, এটা চাওয়া কত আপনার? চাওয়া 75,000। কত বলে জনগণ? কত বলে জনগণ? 12-65। এত সস্তা? এত সস্তা। আচ্ছা, আপনি কি মনে করেন ঢাকা বা বগুড়া বা চট্টগ্রাম থেকে যদি কোনো ব্যাপারী ভাইয়েরা যদি এই হাটে আমাদের দাঁড়িয়েপুর হাটে যদি গরু কিনতে আসে তারা ভালো দামে কিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অনেক সস্তা দামে কিনতে পারবে ভাই, 80-90 এগুলো গরু 80-90 বিক্রি হবে, ওখানে বিক্রি হয়। হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম 80-90 বিক্রি। আমাদের এই গাইবান্ধায় এত কম দামের কারণটা কি? না এখানে কারণ
হওয়ার কি এখন মনে করেন বাজার ইদানিং ভালো ছিল, এই এক সপ্তাহ হলে বাজারে এমন নিচে নেমে গেছে যা বলার মতন নয়, গরু বিক্রি করা অসম্ভব হয়ে গেছে আমাদের ব্যাপারে, লস হয়ে যাচ্ছে, লস আমাদের প্রতি গরুর উপরে 4,000-5,000 লস হচ্ছে। তারপরে বিক্রি করেন? তারপরে বিক্রি করতেছি, কি করবেন? গরু নিয়ে আসলে একটা পদ্ধতি বিক্রি করতেই হবে, করতেই হবে। কতদিন আর ঘুরাবো? কতদিন আর ঘুরাবে? আপনাদের তো এই 10-5 গরু নিয়ে ঢাকায় মোটামুটি 18-20 গরু, 20 গরু কেনেন? আচ্ছা, তো এই দাঁড়িয়াপুর হাট আপনার যোগাযোগ ব্যবস্থা কেমন ঢাকা থেকে? অনেক ভালো, ভালো। এখানে গরু কি স্বাচ্ছন্দ্যে কিনতে পারেন? অনেক স্বাচ্ছন্দ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় গরু কোনটা একটু দেখি? বড় মধ্যে আমার এই কালোটা সবচেয়ে বড়। এই কালোটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এটা কত মন মাংস হতে পারে এখন? এটা টার্গেট ধরে কেনা আপনাদের? এটা আবার কিনা 1,85,000, এখন 7.5 মন মাংস আছে। এটা ধরে আপনারা কিনছেন? হ্যাঁ। এটা কত টাকা দিয়ে কিনলেন ভাই এই গরু? 1,85,000। 1,85,000। আচ্ছা, এই যে আপনারা এখানে যে আপনারা দাঁড়িয়াপুর হাটে গরুগুলো ক্রয় করতেছেন, আপনারা ঢাকায় বিভিন্ন হাটে তো বিক্রি করবেন, হ্যাঁ, তাতে আপনাদের পার গরু কীরকম থাকে? ভালো থাকে। ভালো থাকে না? এগুলো কিসে নিয়ে যাবেন আপনারা? এগুলো ট্রাকে নিয়ে যাবেন? আপনাদের নিজস্ব ট্রাকে করে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানকার সার্বিক ব্যবস্থা কেমন আপনার? অনেক ভালো, অনেক ভালো, ভালো। স্বাচ্ছন্দ্যে কিনতে পারেন? হ্যাঁ। আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। এখন গরু সবসময় পাওয়া যায়? অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। আচ্ছা, ধন্যবাদ ভাই। দর্শক, এই ছিল গাইবান্ধা জেলার দাঁড়িয়াপুর হাটের গরুর হাটের বিস্তারিত তথ্য। এই হাটে আজকের বাজার অনুযায়ী খুবই কম মূল্যে কিন্তু আজকে গরুগুলো বিক্রয় হচ্ছে। চাইলে আপনারা বিভিন্ন জেলা থেকে কোরবানির জন্য কিংবা যদি আপনারা ব্যবসার জন্য এই হাটে কিন্তু নিঃসন্দেহে আপনারা আসতে পারেন। এই ছিল আজকে দাঁড়িয়াপুর হাটের বিস্তারিত তথ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই হাট নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।